রমনা পার্কের গাছের গোড়ায় বসছে দেখো জুলাই জুলাই, যাই না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরাই, রমনা পার্কে গাছের ঘোড়ায় বসছে দেখো জুড়াই জুড়াই। এ পদ্মার অন্তরালের মা, কয়েকদিন আগে দেখলাম পাঁচ দুনা ডিম হলিডে পার্কের সামনে দাঁড়ানো মোবাইল নিয়ে বান্দা চালাইতেছে, এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে প্রেম করলো, কমেন্ট করে করে প্রেম করছে। অনেক যুবকরা আছে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে আইডিটা নিজের নামে না খুললে মেয়ের নামে খুলে, আসলে নাই মেয়ের নামে খুলছে, মেয়ের ছবি দিছে আর একটা যুবক ছবি দেখে পাগল হয়ে গেছে, কমেন্ট করে ডাক দেয়া বলে আসো তোমার সঙ্গে সাক্ষাৎ করব বলে, কোথায় করবা কর ডিম হলিডে পার্কের সামনে। আল্লাহর বান্দা যখন দেখা করতে গেছে তাকে দেখে হেও বেড়া হেও বেড়া, দুই বেলা এক কান হয়েছে না এক দেওয়া বলে, কি ব্যাপার তুমি আমার সঙ্গে প্রেম করছো বলে, হা কেন বান্দা তুমি কি মেয়ে মানুষ বলে প্রেম করছো বললা না কেন আমি ছেলে তো তোমার দেখার জন্য। এ নবীর উম্মত পর্দার অন্তরালের মা, তোমাদের সম্মান আমার আল্লাহ জমিনের মধ্যে কম দেয় নাই, গুনাগার অবস্থায় বিদায় হয় না, স্বামীরে গুনাগার বানায় না। তাড়াতাড়ি প্রশ্ন করে, বাবা আপনি যে আমার জন্য খাবারটা রেডি করলেন, জবাব দেন খাবার হালাল না হারাম? ছোট্ট বাচ্চা রাবিয়া 13 বছর বয়স, মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আপনার খাবারটা হালাল না হারাম জবাব দেন। রাবিয়া বসে বাবা ডাক দিয়া বলে, মা আমার জিন্দগিতে কোনোদিন আমার জীবনে হারাম কামাই কোনোদিন করি নাই। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা হারাম কামাই যদি আপনার কামাইয়ের মধ্যে থাকে জিন্দগিতে দোয়া নামাজ কোনোদিন কবুল হবে না। মেয়েটা আল্লাহর গোলামি করতেন, জিন্দগিকে স্বামী গ্রহণ করে নাই, বান্দি যেন আল্লাহকে ভুলিয়া না ধরে। আল্লাহর এই খাদি বান্দি যখন নাকি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একজন জালেম বাদশার হাতে বন্দি, জালেম বাদশা যখন দেখলো রাবিয়া নামাজের মধ্যে দাঁড়াইতেন, এই জালেম বাদশা লাঠি নিয়ে প্রহার করতো, তারপরও রাবিয়া আল্লাহর গোলামি ছাড়তেন না, কোরআন ছাড়তেন না, নামাজ ছাড়তেন না। হঠাৎ একদিন সকালবেলা ডাক দিয়া বলে, রাবিয়া যাও বাজারে গিয়া তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়, তাড়াতাড়ি আমার জন্য রান্না করবি। মালিক এই কথা বলার পর রাবিয়া বাজারের দিকে গেল, মালিকের জন্য বাজার করে নিয়ে আসতেছে। আসার সময় রাবিয়ার পা হচুটে জমিনের মধ্যে পড়িয়া যায়, পায়ের মধ্যে রক্ত, হাতে ব্যথা পেয়েছে, মাওলার দরবারে কবির রাতে কান্নার আওয়াজ নেই। ও দয়ার মালিক আমি রাবিয়ারে যখন ইবাদত করি, রাবিয়ারে আমার মালিক লাঠি দ্বারা মারে, তারপর তোমার কাছে বিচার দায়ের করি না। আয় আল্লাহ আমি রাবিয়া বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আল্লাহ পা হুজুর কাছে জমিনের মধ্যে পড়ে গেলাম, এরপরও তোমার কাছে যার জন্য বিচার দায়ের করি না, কিন্তু জবাব দেয় দুনিয়ার মালিকের ফাঁকে ফাঁকে আমি তোমার ইবাদত করতে চাই, আল্লাহ আমার ইবাদত গুলো তুমি কবুল করছো কিনা জবাব দাও। আল্লাহ এলহাম জারি করে দিলেন, রাবিয়া আমি আল্লাহ তোমার সব আমল কবুল করে নিলাম। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, বকুম সুসুতি নামাজে বান্দে গানার, ফাওয়াইলুল লিল মুসাল্লি নাল্লাযীনা
মুমেনারা কাম ইআনাতি মিকুনাদ আম আমানাত রাখিয়ানাত মিকুনাদ এ নবীর উম্মতের দাও রাবিয়া কুরসি রাহমাতুল্লাহি আলাইহি মাওলা দরবারে যখন কাঁদে আল্লাহ মাফ করে দিলেন হঠাৎ করে রাবিয়ার মালিক একদিন তাকায় দেখে জানালার ফাঁক দিয়া তাকাইছে তাকায় দেখে রাবিয়া সেজদা দিয়া মাওলার দরবারে কান্নার আওয়াজ মালিক তাকায় দেখে রাবিয়ার ঘরের ভিতরে সাদ নাই আল্লাহর কুদরতি ভাবে আসমান থেকে গাইবে আলো দান করেছেন রাবিয়া সেজদা দিয়া মালিকের বিচার নাই না আল্লাহর দরবারে দুহাত তুলে গুনাহ মাফের দোয়া করতেছি আর মালিকের জন্য হেদায়েতের দোয়া করেন আল্লাহ আমার মালিকের হেদায়েত দান করে দাও মুসলমান হওয়ার তৌফিক দাও প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দাও মালিকের দরবারে দুহাত তুলে দোয়া করেছেন মালিক বিবির কাছে গিয়া পরামর্শ করে ডাক দিয়া বলে বিবিরে এমন একজন বাদি কিনলাম যেই বাদিটা আল্লাহর কাছে আমাদের জন্য বদদোয়া দেয় না এত মারধর করলাম তারপরও মাওলার দরবারে বিচার দায়ের করে না কি করা যায় বিবি ডাক দিয়া বলে তাড়াতাড়ি খবর দাও রাবিয়ারে আজাদ করে দাও আল্লাহর এই খাদিমান্দি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে এই রাবিয়ার যখন নাকি মালিকের সকাল বেলা ডাক দিয়া বলে রাবিয়া যাও তোমারে আজাদ করে দিলাম তুমি তোমার মাওলার ইবাদত বেশি বেশি করে করতে থাকো রাবিয়া জঙ্গলার দিকে রওনা হয়ে গেল আল্লাহর দরবারে শুকর আদায় করেন আল্লাহ এতদিন আমি দুনিয়ার মালিকের কাছে বন্দী ছিলাম আজকে আজাদ হয়ে গেলাম তোমার গোলামি বেশি বেশি করে করবো মালিক যেইমা যেইমাত্র রাবিয়া রওনা হয়ে যায় মালিক পিছনের দিক দিয়া ডাক দিয়া বলে রাবিয়া একটু দাঁড়ায় যাও আমি তোমার জন্য কিছু হাতিয়ার দিয়া দিলাম বকরিগুলো দাও আমার ছয়টা বকরি আছে বকরিগুলো নিয়ে জঙ্গলায় যাও এই বকরিগুলো বিক্রি করে করে তোমার সংসার চালাইবা রাবিয়া ডাক দিয়া বলে মালিক দুনিয়ার মালিক আপনি জবাব দেন যে আল্লাহ আমারে বানাইছেন সেই আল্লাহ আমার রিজিক দিয়া বানাইছেন কিনা রাবিয়ার মালিক ডাক দিয়া বলে না না রিজিকের জন্য আমি তোমার হাতিয়া গুলো দেয় নাই আরে হাতিয়া দেওয়া তো সুন্নত এই জন্য আমি তোমার হাতিয়ার দিয়া দিলাম রিজিকের জন্য দেয় নাই রিজিকের মালিক আল্লাহ মাওলার দরবারে রাবিয়া দোয়া করেন আল্লাহুম্মা রাজুকনা ফা ইন্নাকা খাইরুর রাজিকিন আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খাইরুন নাসির রাবিয়া দুনিয়ার মহাব্বত সাইরা দিল যাতে দুনিয়ার মহাব্বতে না পড়িয়া যায় এই জন্য জিন্দগিতে স্বামী গ্রহণ করে নাই এর পর্দার অন্তরালের মা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 10টা দুনিয়া সমান জান্নাত দান করবেন সর্বনিম্ন হুর দিবেন একটা যুবকের 27টা করে হুর দান করবেন হুরগুলোরে আমার আল্লাহ এত সুন্দর দিবেন এক একটা হুরের কনিষ্ঠাঙ্গল মেয়ে কনিষ্ঠাঙ্গল যদি জমিনের মধ্যে ছাড়ে আসমান ছিদ্র করে বের করে দেয় দুনিয়ার আলো ফোক নিবে যাবে আল্লাহর পুত্র দিয়ে ভাবে মহিলার আলো এই দুনিয়া বর্ষা হয়ে যাবে আর দুনিয়ার নারীর কত সম্মান আমার আল্লাহ দান করবেন 27টা হুরের সর্দার আমার আল্লাহ দুনিয়ার হুরে দুনিয়ার মহিলাদের আল্লাহ সর্দার বানায় দিবেন 27টা হুরের যতগুলো সুন্দর করে আমার আল্লাহ বানাইবে আর এর চাইতে সুন্দর করে বানাইবে আমার আল্লাহ দুনিয়ার নারীকে আল্লাহ বলেন ওয়া করোনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে পর্দার অন্তরালের মা আজ থেকে ওয়াদা করে নি মা পর্দা কোনোদিন ভাঙবা না রাবিয়া বলছি রহমাতুল্লাহি আলাই যতটুকু কাপড় ছিল পর্দা কোনোদিন ছাড়ে নাই মালিকের বকরি গরু নিয়া জঙ্গলায় গিয়া রাবিয়া ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল জমানার বড় একজন আল্লাহর ওলি কামেল হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাবিয়ার কাছে যায় বিবাহের প্রস্তাব নিয়ে গেছে যেই মাত্র গিয়া দেখে জঙ্গলার মধ্যে রাবিয়া সেজদা দিয়া বাউলার দরবারে কান্নার তাকায় দেখে রাবিয়ার ছয়টা বকরি পুরো পাহারাদার নাই আমার আল্লাহর কুদরতি ভাবে জঙ্গলার চারটা ভাগ তার বকরিরে পাহারা দিতেছে
নবীর উম্মতের দাস, তুমি আল্লাহর হয়ে কথা দুনিয়া তোমার পিছনে পিছনে করবে, দুনিয়ার কেউ তোমার ক্ষতি করলো চেষ্টা করলো পারবে না। অতএব আজকে থেকে পর্দার অন্তরালের মা, যদি জান্নাতে ঢুকতে চাও স্বামীর খেদমত করবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, সন্তানের হেফাজত করবা, স্বামীর মানের হেফাজত করবা, আর আল্লাহর দরবারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দায় থাকে দু হাত তুলে দোয়া করবা, আল্লাহ আমার স্বামীর রিজিকের অভাব দূর করে দাও, আয় আল্লাহ আমার সন্তানাদের নামাজে বানায় দাও, আল্লাহ আমার স্বামীর নামাজে বানায় দাও। হে বিদ্যাবাদীরা পর্দার অন্তরালের মা, আজকে সন্তানে সন্তানে কথা না শোনার কারণ বাবা নামাজ পড়ে না, সন্তানেরও নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, তার মেয়েটাও নামাজ পড়ে না। এ যুবক ভাই পর্দার অন্তরালের মা, অহংকারী বাদ দিয়ে দাও, আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও। এ নবীর উম্মতের দল কয়েকদিন জমিনের মধ্যে বাসবা, আরেক জান্নাত দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের বাংলাদেশের একজন সরকার একসাথ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আসমানের উপর দাফন করে নাই, মাটির নিচে তারে দাফন করেছে। পৃথিবীতে যত বড় বড় বাসা থাকবে তাদেরকে আসমানে দাফন করবে না, মাটির নিচে দাফন করবে। অতএব অন্তরে আল্লাহর ভয় নিয়া জান্নাতের আশা রাখা, আল্লাহর দরবারে আজকে থেকে ওয়াদা করিয়া বিদায় হয়ে যাও। হে নবীর উম্মতের দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক সর্বনিম্ন জান্নাত দিবেন 10টা দুনিয়ার সমান। জান্নাতের ভিতরে ঢোকার পর জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলেন, সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদি। এ নবীর উম্মতের দাস, জান্নাতের ভিতরে ঢোকা বলবে, থাকো এখানে দুনিয়ার মধ্যে কষ্ট করে আসো, আর জান্নাতের ভিতরে তোমাদেরকে কষ্ট করতে হবে না। অতএব নবীর উম্মতের দাস, যদি জান্নাতের আশা থাকে, কে কে জান্নাতে যাইবা হাত তুলে মাওলানা দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ সব ভাইকে আমলের বিনিময়ে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك إيمانا كاملا وقلبا خاشعا وحياة طيبة قبل الموت ويقينا صادقا وعلما نافعا وعملا متقبلا ونية صحيحة توبة نصوحا توبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت وفوزا بالجنة ونجاة من النار اللهم اجعل ديننا دين الذي صلى الله عليه وسلم ودي المدي كم نكون قال الله في تلاتك نفر عاشق زاكر بند اي الله رات دوبير هاي جسي قني بوشي اجتا قرطن ولا قم قرطن اي الله بهر بني قرى اپنار بند در دور خنا حد بلو اپنے قبول قرن اي الله টাকার লোভেও তো তারা এখানে বসে নাই, ক্ষমতার লোভে এখানে বসে নাই, আপনার মহাব্বত দিনের মহাব্বত নবীর মহাব্বত নিয়ে তারা বসে আছে। আয় আল্লাহ সকলের হাত গুলো কবন করে দেন, আয় আল্লাহ সকলের ইমান আমল গুলো মজবুত করে দেন, সকলের ছোট থেকে ছোট আমল গুলো কবন মঞ্জুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার মা নাই বাবা নাই দাদা নাই, জানি না আত্মীয় স্বজন বন্ধু কার কবরে, আয় আল্লাহ সকলের কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন এক হায়াত দান করে দেন। আয় আল্লাহ সাথী দাসা দাদারি ওয়ালাদের জিন্দিগির গুণা গুলো মাফ করে দেন। আয় আল্লাহ যুবকদেরকে গুণা থেকে বিরত থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দিন বোঝার তৌফিক দান করে দেন।
আয় আল্লাহ এলাকার প্রতিটা ঘরে ঘরে পাক্কা নামাজে দিনদার পরহেজগার বানায়া দেন। ও দয়ার মালিক আয় আল্লাহ এলাকার যাদের টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে আয় আল্লাহ তাদের প্রচেষ্টায় মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ কবুল করে নেন, সকলকে উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করে নেন, আল্লাহ আসাতিজা কেরামদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ প্রিন্সিপাল সহ যত শিক্ষক আছে ছাত্র আছে সবাইকে কবুল করে নেন, এলাকার সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার প্রতি মহাব্বত বাড়ায় দেন, আল্লাহ নামাজের প্রতি মহাব্বত বাড়ায় দেন, আল্লাহ বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আপনি কবুল করে দেন। আয় আল্লাহ প্রিন্সিপাল সাহেবরা মাদ্রাসা চালানোর জন্য কতটুকু কষ্ট আল্লাহ আমি নিজেও বুঝি। ও দয়ার মালিক মেহরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ এই দিদি প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন, আল্লাহ এই মাদ্রাসার কমিটি দায়িত্ববান আল্লাহ এলাকার মানুষ যারা আছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ দিনের খাতেম বানায় দেন, আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, আয় আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আপনার নবীর বাগানে যারা দান করেছে সকলের দান গুলো কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দূর করে দেন, আয় আল্লাহ রিজিকের অভাব দূর করে দেন, দুনিয়াতে উত্তম প্রতিদান দেন আল্লাহ। পরকালে আপনি নাজাতের ফয়সালা করিয়া দিয়েন আল্লাহ। পর্দার অন্তরালের মা বোনের আছে কবুল করে নেন আল্লাহ, আল্লাহ পর্দায় তাকে ইবাদত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ছোট থেকে ছোট আমল গুলো কবুল মঞ্জুর করে নেন আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ, ক্যান্সার দিয়েন না, কিডনি নষ্ট করে দিয়েন না রে আল্লাহ, চক্ষু নষ্ট করে দিয়েন না, প্যারালাইসিস দিয়া করে বসায় রাখিয়েন না আয় আল্লাহ, আগুনে ফেলায় মরণ দিয়েন না, পানিতে ফেলায় মরণ দিয়েন না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরণ দিয়েন না, শত্রুর হাতে মরণ দিয়েন না, গুলি বিদ্ধ অবস্থায় মরণ দিয়েন না, ও দয়ার মালিক শাহাদাতের মরণ দিয়েন, নয়তো কমসে কম জুমার দিন সেজদার মধ্যে মরণ দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের দরখাস্ত গুলো কবুল করে নেন আল্লাহ, আমি তো জানি না যে যে নিয়তে হাত বাড়াইলো সকলের মনের তামান্না কবুল করে নেন আল্লাহ। এলাকার মানুষকে মাদ্রাসার প্রতি মহাব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ মাদ্রাসার অনেক জরুরত বাকি আছে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিয়েন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।